টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার 5.5 ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পাকশি রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশি রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ সুফির নূর মোহাম্মদ। সোমবার রাত 9টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের কাছে পঞ্চগড়গামী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। রাত 2টার দিকে উদ্ধারকারী ট্রেনের সাহায্যে বগি লাইনে ওঠানো হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় টাঙ্গাইলের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে ট্রেনের চাকায় ত্রুটি থাকার কারণে লাইনচ্যুতির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে ঋষাদ তানজিদের ব্যাটিং এর সঙ্গে তাসকিনদের বোলিং এর কৃতিত্ব দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তোর বোলিংটা খুব ইম্পর্টেন্ট, লেগ স্পিনার আমাদের নাই, ওর যদি লাস্ট নিউজিল্যান্ড সিরিজ থেকে দেখা হয় আমার মনে হয় ভালো বোলিং করছে, সাথে ব্যাটিংটা নিউজিল্যান্ড সিরিজে যেরকম ছিল তার থেকে অনেক ইম্প্রুভ করেছে আমার মনে হয়, বাট স্টিল অনেক ইম্প্রুভমেন্টের ওর জায়গা আছে, ওটা নিয়ে কাজও করছে। সবাই ডোমেস্টিকে খেলার পরে ন্যাশনাল টিমে খেলার সুযোগ পায়, বাট আমাদের কেন এরকম হলো বুঝলাম না। এখন ন্যাশনাল টিমে রেগুলার খেলে হয়তো, বাট ডোমেস্টিকে সুযোগ পাচ্ছে না, এটা এটা খুবই হতাশাজনক বলবো না, বাট আমার মনে হয় যে এই জিনিসটা আর একটু যে টিমে খেলে ওই টিমের ম্যানেজমেন্ট যারা থাকে একটু এই জিনিসটা লুক আফটার করা উচিত।